আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি স্ত্রীদের জন্য এমন পাঁচটি কাজ নিয়ে আলোচনা করব যা করলে স্বামীদের মন ভেঙে যায়। ভিডিওটি সকল মা বোনদের দেখার জন্য অনুরোধ রইল, না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। বর্তমানে অনেক স্ত্রী অভিযোগ স্বামী তাদের ভালোবাসে না। আপনি এই পাঁচটি কাজ করে স্বামীর মন ভেঙে দেননি তো? একজন স্ত্রী যে পাঁচটি কাজ করলে স্বামীর মন ভেঙে যায় সে পাঁচটি কাজ হল অবহেলা করা। একজন স্ত্রী যদি নিজের স্বামীকে অবহেলা করেন তাহলে স্বামী বড় কষ্ট পান। যেমন ধরুন, স্বামী কোনো কাজ করার জন্য আদেশ করলেন আর স্ত্রী শুনেও না শোনার ভান করে চুপচাপ রয়ে গেলেন, এতে স্বামী বড় কষ্ট পান। তাই কোনো স্ত্রী যেন স্বামীকে অবহেলা না করে। ঘৃণা করা, অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে ভালোবেসে মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। যেমন ধরুন, একজন স্বামী খাবার খেতে বসেছেন, পাশে স্ত্রী বসে রয়েছে, হঠাৎ করে স্বামীর মন চাইল তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিতে। এবার স্বামী এক লোকমা খাবার তুলে দিতে গেলেন স্ত্রীর মুখে, সে সময় স্ত্রী সেই খাবারটি খেতে অস্বীকার করল। স্বামী বললেন, কেন খাচ্ছ না? স্ত্রী উত্তর দিল, আমি অন্যের হাতে খাই না, আমাকে ঘৃণা লাগে। এছাড়া স্বামী যে গ্লাসে পানি পান করলেন সেই গ্লাসে পানি পান না করা। আবার স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পর বা অন্য কোনো কাজ থেকে বাড়ি ফেরার পর যদি স্ত্রীর পাশে বসেন আর অমনি যদি স্ত্রী বলেন, ও কি দুর্গন্ধ, জামাটা একটু খুলে এসো, গোসল করে এসো, তোমার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, ইত্যাদি অনেক বিষয় নিয়ে স্ত্রী যদি স্বামীকে প্রকাশ্যে ঘৃণা করে থাকেন তাহলে এতে স্বামী বড় কষ্ট পান। যদি স্বামীর কোনো কাজ আপনাকে খারাপ লাগে তাহলে প্রকাশ্যে ঘৃণা না করে স্বামীকে ভালোবাসার মধ্য দিয়ে নিজে সামলে নিতে হবে। আপনাকে কোনো জিনিস ভালো লাগছে না সেটা এমনভাবে সামলে নেবেন যাতে স্বামী যেন বুঝতে না পারে আপনি তাকে ঘৃণা করছেন। কৌশলে সমস্যার সমাধান করতে হবে। স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করা, অনেক স্ত্রী এমন থাকেন কথায় কথায় স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করে থাকেন, বলে থাকেন, দেখো সে কত ভালো, সে কত স্মার্ট, সে কত সুন্দর, সে কত ইনকাম করে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম, তোমার সঙ্গে ঘর সংসার করে তেমন শান্তি হয় না। এইভাবে কথায় কথায় অন্য পুরুষের সুনাম স্বামীর সামনে করা একজন স্বামী পছন্দ করেন না। তাই কোনো জিনিস চাওয়ার থাকলে স্বামীকে ভালোবেসে বলুন। সব মানুষ সমান হয় না, কেউ অর্থশালী হয়, কেউ দরিদ্র হয়। আপনি আপনার ইচ্ছা স্বামীকে বলুন, যতটা সম্ভব আপনার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন। আপনার স্বামী কিন্তু কথায় কথায় অন্য পুরুষের সুনাম স্বামীর সামনে করবেন না, এতে স্বামী কষ্ট পান, স্বামীর মন ভেঙে যায়। একজন স্ত্রীর জন্য এই কাজ করা মোটেও ঠিক না। পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা, একজন স্বামী কখনো চান না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখুক, প্রতিদিন তার সঙ্গে ফোনে কথা বলুক, তাকে বাড়িতে ডেকে আতিথেয়তা করুক, তার সঙ্গে বসে আড্ডা মেরে হাসাহাসি করুক। একজন স্বামী সর্বদাই চান তার স্ত্রী শুধুমাত্র তার সঙ্গেই সর্বদাই হাসাহাসি করুক, আনন্দ ফুর্তি করুক, তার সঙ্গে সময় কাটাক। পরপুরুষের সঙ্গে কথা বলা, হাসাহাসি করা, ফোনে ব্যস্ত থাকা একজন স্বামী কখনোই পছন্দ করেন না। ফলে জিনারা নিজে স্বামী থাকার পরেও অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে থাকেন বা সম্পর্ক করার চেষ্টা করেন, তিনারা ভুল করেন, এটা ইসলামী মত অনুযায়ী ঠিক নয়, এটা বড় কবিরা গুনাহের কাজ। ফলে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা বর্জন করুন। তবে যদি অতি প্রয়োজন দেখা দেয় তার সঙ্গে কথা না বললেই হবে না, স্বামী সেই মুহূর্তে বাড়ি নেই, তার দ্বারা কোনো উপকার হবে, সে কোনো কাজ করে দেবে, এমন বিশেষ প্রয়োজনে অন্য পুরুষের সঙ্গে কথা বলে পর্দার মধ্যে থেকে নিজের সমস্যার সমাধান করতে হবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার, কোনো স্ত্রী তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্বামীর বাবা মার সঙ্গে বিতর্ক করুক, তাদের গ্যালাগালি করুক, তাদের আদেশ অমান্য করুক, এমন কোনো স্বামী চান না। যদি কোনো স্ত্রী এমন করে থাকেন তাহলে স্বামী কষ্ট পান। হতে পারে অনেক ছেলে নিজের বউয়ের পাগল হয়ে কষ্ট নাও পেতে পারে,
কিন্তু যারা সৎ চরিত্রের ছেলে তারা অবশ্যই কষ্ট পাবে এবং স্ত্রীর উপর রাগ করবে। তাই তেমন করা কোনো স্ত্রীর জন্য উচিত নয়। কেউ যদি এই সমস্ত কাজগুলি করে থাকেন এবং স্বামীর মন ভেঙে থাকেন, তাহলে সেগুলি বর্জন করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিন। দেখবেন আপনার স্বামী আপনাকে আবার ভালোবাসবে। স্বামী যদি সৎ হয় তাহলে কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে আঘাত করা যাবে না। কারণ হাদিসে আছে, কোনো স্ত্রী মারা যাওয়ার সময় তার স্বামী যদি তার উপর খুশি থাকেন তাহলে সে জান্নাতি। অতএব স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর কর্তব্য। সেই সাথে স্বামীকেও লক্ষ্য রাখতে হবে স্ত্রীর যেন কোনো সমস্যা না হয়। কঠিন সময়ে সবসময় স্ত্রীর সঙ্গ দেওয়া একজন আদর্শ স্বামীর কর্তব্য। কোনো স্বামী যদি জোর করে স্ত্রীকে অন্যায় কাজ করতে বাধ্য করেন তাহলে স্ত্রী তা শুনবেন না। অথবা যদি কোনো স্বামী নোংরা কাজের সঙ্গে জড়িত থাকে তাহলে স্ত্রী তার প্রতিবাদ করতে পারবে তাকে সঠিক পথে ফেরানোর জন্য। ইসলামে সবার অধিকার দেওয়া হয়েছে, কেউ কারোর প্রতি অত্যাচার করতে পারবে না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। প্রত্যেক স্বামীর দায়িত্ব যার যা অধিকার তাকে দিয়ে দেওয়া। একজন স্বামীর কর্তব্য স্ত্রীর হক আদায় করা, আরেকজন স্ত্রীর কর্তব্য স্বামীর হক আদায় করা। কেউ কারো হক নষ্ট করতে পারবে না। যদি পৃথিবীর বুকে যার যে হক কেউ যদি তা নষ্ট করে আদায় না করে, যদি পৃথিবীর বুকে যার যে হক কেউ যদি তা নষ্ট করে আদায় না করে, তাহলে পরকালে তাকে হিসাব দিতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ভিউয়ার্স, আশা করি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।